হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভিডিওতে আমরা দেখছি যে কী করে আমরা পাইথনকে উইন্ডোজ টেনের মধ্যে কম্পাইল করতে পারি তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরু ফার্স্টে একটা কথা বলে দিই তোমাদের যদি উইন্ডোজ সেভেন থাকে বা উইন্ডোজ এইট থাকে প্রসেস পুরো সেম টু সেম হবে বাট আমি বলবো যে উইন্ডোজ টেন ইউজ করো কারণ উইন্ডোজ টেনে কাজটা খুব ইজিলি হবে ঠিক আছে আর উইন্ডোজটা যাতে অ্যাটলিস্ট একটু আপডেটেড থাকে সেটা একটু চেক করে নিও তো চলো অনেক লেকচারবাজি হয়ে গেলে এবার দেখা যাক যে কী করে ইনস্টল করা যাবে পাইথানকে তো তার জন্য কি নিজেদের গুগল ক্রুপটা ওপেন করো ওপেন করার পর সার্চ বারে যাও এখানে গিয়ে টাইপ করো ফার্স্টে পাইথান এন্টার হিট করো প্রথমে একটা ওয়েবসাইট এসে দেখো ওয়েলকাম টু পাইথান ওয়ার জি এটাকে ওপেন করো ওপেন করলে দেখো এখানে একটা ইউ খুলে গেছে এটাকে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওকে এবার এখান থেকে যাও ডাউনলোডস বা ডকুমেন্টেশন যেতে পারো ডাউনলোড যে এখান থেকে চলে যাও উইন্ডোজে এখানে যাওয়ার পর নিচে একটু পেজটা স্ক্রোল করো আর এখানে একটা জিনিস দেখতে পাবে উইন্ডোজ ইনস্টলার সিক্সটি ফোর বিট তো এটাতে ক্লিক করো ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে তো আমি এটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে ঠিক আছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পাইচার্ম সফটওয়্যারকে নামাতে হবে তো তার জন্য সার্চবারে যাও আর এখানে গিয়ে টাইপ করো পাইচাম পাইচান লিখে এন্টার হিট করো এবার দেখো এখানে একটা ওয়েবসাইট খুলে গেছে এটাকে আমি নতুন ট্যাবে খুলছি নতুন ট্যাবে খোলার পর ওয়েবসাইট লোড হচ্ছে আচ্ছা ওয়েবসাইট লোড হয়ে গেল এবার দেখো ডাউনলোডের একটা অপশন আছে এটা থেকে ক্লিক করো ক্লিক করলে দেখো এখানে লেখা আছে ডাউনলোড পাইচান কিন্তু এখানে দুটো এডিশন দেখা দেওয়া আছে একটা প্রফেশনাল আর একটা কমিউনিটি প্রফেশনালটা তাদের জন্য যাদের কাছে লাইসেন্স আছে তোমরা যদি কিনতে চাও এই সফটওয়্যারটা প্রো ভার্সান তাদের জন্য আদারওয়াইজ আমরা কমিউনিটিতে আপাতত কাজ করব তো তোমরা এই কমিউনিটি ভার্সানটাকে ডাউনলোড করবে যেহেতু আমার উইন্ডো সেই জন্য উইন্ডো সিলেক্ট করা আছে আর আমি চুপচাপ এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব আর ক্লিক করা হয়ে গেলে একটা ফাইল ডাউনলোড হচ্ছে তিনশো বাহাত্তর এম বি ডাউনলোড হতে দেবে আমি আপাতত এটাকেও ক্যান্সেল করে দিচ্ছি কারণ এই দুটো সফটওয়্যার আমার ডাউনলোড করা আছে সো তারপরে আমরা আমাদের গুগল ক্রোমটাকে ওপেন ক্লোজ করে দেবো সরি আর কি হুম তারপরে এক্সপ্লোরারটা ওপেন করো ওপেন করার পর ডাউনলোড যে যাও সেখানে দেখো এই যে দুটো সফটওয়্যার আছে পাইথান ওর মানে পাইথান ইনস্টলার আর পাইচান তো আমরা ফার্স্টে পাইথানের ওপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে উইন্ডোটা খুলবে আর এখানে দেখো নিচে দুটো চেকবক্স আছে নিচে একটা লেখা আছে অ্যাট পাইথান থ্রি পয়েন্ট নাইন টু পাঁচ এটাতে ক্লিক মানে চেক করে দিয়ে ইনস্টল নাও বাটনে হিট করবে আর ইএস আসলে ইএস করে দেবে এবার আমাদের পাইথানটা ইনস্টল হতে শুরু হয়ে গেছে এবার এই প্রসেসটা হতে নেয়ার অ্যাবাউট এক মিনিট বা দেড় মিনিট লাগলেও লাগতে পারে গ্যারেন্টি নেই ঠিক আছে এটা মেশিনের ওপর ডিপেন্ড করছে তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণের মধ্যেই পুরো পাইথানটা আমাদের সিস্টেম ইনস্টল হয়ে যাবে ওকে সো পাইথানটা ইনস্টল হতে থাক যতক্ষণ পাইথান ইনস্টল হচ্ছে ততক্ষণ আমরা একটু ভিডিওটাকে পস করে দেব আমি কিছুক্ষণে যেন ভিডিওটাকে পজ করছি ঠিক আছে তো আমাদের পাইথানটা এবার সিস্টেমে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে মেসেজ চলে এসছে আচ্ছা আমার এটা কমপ্লিট হতে নিয়ার অ্যাবাউট দেড় মিনিটের কাছাকাছি লেগেছে ওকে তো তোমাদের ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি হলেও হতে পারে আবার একটু বেশিও টাইম লাগতে পারে ডিপেন্ড আপন ইউর সিস্টেম কনফিগারেশন তো এবার এটাকে ক্লোজ করে দাও নেক্সট কাজ হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করা তো এগেইন ডাবল জাস্ট ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করার পর এখানে একটা মেসেজ আসবে এটা ইনিশিয়ালাইজ হচ্ছে ইনস্টালাইজ হওয়ার পর ইয়েস আসবে ইয়েস করে দাও করার পর উইজার্ড রেডি এবার এখানে জাস্ট নেক্সট নেক্সট আচ্ছা এখানে দেখো কতগুলো অপশান আছে এখানে ডট পি ওয়াইটাকে সিলেক্ট করো পাইচাম কমিউনিটি এডিশন শর্টকাট আপডেট ভেরিয়েবল টু পাথ আর ওপেন অ্যাস প্রজেক্ট এই প্রত্যেকটা চেকবক্সে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করো তারপরে ইনস্টলে ক্লিক করো সো বেসিক্যালি সফটওয়্যারটা ইনস্টলেশন পার্টে আছে তো এটা ইনস্টল হতে থাক যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমরা ভিডিওটাকে একটু পজ করবো ঠিক আছে কিছুক্ষণের জন্য তো আমি এটাকে একটু ভিডিওটাকে পজ করে দিচ্ছি সো যখন পাইচার্মটা পুরোপুরি ইনস্টল হয়ে যাবে তখন এটা মেসেজ আসবে রিবুট নাও অ্যান্ড আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিবুট তো আমি জাস্ট রিবুটে ক্লিক করে ফিনিশ করবো এবং উইন্ডোজটা একবার কিন্তু রিস্টার্ট হবে ঠিক আছে তো এটা হতে দাও তো আমি এটাতে একটু কোয়াইট করছি আপাতত তো পাইথান আমাদের সিস্টেমে পুরোপুরি ইনস্টল হয়ে গেছে এবং পাইচাম সফটওয়্যারটা আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে এবার আমরা এটাকে জাস্ট পাইথন প্রোগ্রাম করার জন্য এটার ওপর ডাবল ক্লিক করো ডাবল ক্লিক করলে পাইথানের এই পাইচাম সফটওয়্যারটা লঞ্চ হবে বাট এগেন পাইচাম সফটওয়্যার শুরু হওয়ার আগে আমি একটা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথমত এই বিষয়টা যে নিজেদের না সিস্টেমের উপর এটা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে ডিপেন্ড করবে একটা জিনিস সবসময় জানবে তোমার সিস্টেম যত বেশি বেটার হবে কাজটা কিন্তু তত তাড়াতাড়ি হবে আমি বারবার বলে দিই ঠিক আছে সো এখানে আই কনফার্ম এখানে লাইসেন্স পড়ে নিয়ে আমরা করব কন্টিনিউ ডোন সেন্ড আর সফটওয়্যারটা এবার আমাদের সামনে রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো যতক্ষণ সফটওয়্যারটা লোড হচ্ছে একটু ওয়েট করো সো পাইচাম সফটওয়্যারটা এবার একটা নতুন ওয়েলকাম স্ক্রিন নিয়ে এসছে তো আমরা এটা একটু বড় করে নেবো এবার এখানে একটা অপশান আছে নিউ প্রজেক্ট তাতে ক্লিক করো ক্লিক করার পর একটা উইন্ডো খুলে যাবে এরকম টাইপের এবার এখানে ও কিছু জিনিস অটোমেটিক সিলেক্ট করবে ঠিক আছে করার পর ক্রিয়েটে ক্লিক করো তারপরে কিছু কম্পোনেন্ট বেসিক্যালি সফটওয়্যারটা লোড করবে এবং এটা এগেন তোমাদের সিস্টেমের ওপর ডিপেন্ড করছে যে কীরকম টাইপের তোমাদের সিস্টেম আছে তার উপরে ওকে তো যদি খুব ভালো সিস্টেম থাকে যদি মোটামুটি চার জিবি অ্যাটলিস্ট র্যাম থাকে আর তার পাশাপাশি যদি এসএসডি থাকে মোটামুটি ডুয়াল কোড ডুয়াল কোড না হলেও কোড আই থ্রি বা আইজেন থ্রির যদি প্রসেসার থাকে তো তোমাদের ক্ষেত্রে প্রসেসটা আরও অনেক স্পিডে হয়ে যাবে ঠিক আছে এটা আমি বারবার বলে দিই তো এটা ততক্ষণ লোড হতে থাক যতক্ষণ লোড হচ্ছে একটা আমি এটাকে পজ করে দিই ঠিক আছে তো বেসিক্যালি আমাদের এখন ওই পাইথানের পাইচাম সফটওয়্যারটা মোটামুটি নিচে লোডিং কমপ্লিট করেই ফেলেছে এটাকে আমি একটু জুম করে দেখাই যে দেখো নিচে ইন্ডেক্সিং হচ্ছে তো এটা হতে নিয়ার অ্যাবাউট এক দেড় মিনিট টাইম লাগলেও লাগতে পারে আর এগেন যেহেতু এই সফটওয়্যারটা প্রথমবার লোড হচ্ছে তো সুতরাং এটা টাইম লাগবে পাশে তুমি চাইলে এখানে ইন্ডেক্সিংয়ের গ্রাফ দেখতে পারো ওকে সো ফাইলটা ক্রিয়েট করতে এর মোটামুটি এক দেড় মিনিট দু মিনিট অবধি টাইম লেগে যাবে যতক্ষণ এটা প্রিপেয়ার হচ্ছে পুরোপুরিভাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটাকে পজ করছি সো বেসিক্যালি পাইচাম সফটওয়্যারটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে নিজে দেখো মেসেজ চলে সে ইন্ডেক্সিং কমপ্লিটেড ইন টু মিনিট সো এগিয়ে আমার ক্ষেত্রে টু মিনিট লেগেছে তোমাদের ক্ষেত্রে তিন মিনিটও লাগতে পারে আর মেশিন খুব ভালো থাকলে হয়তো তিরিশ সেকেন্ডও হয়ে যেতে পারে ওকে আর এখানে সবুজ মার্ক চলে এসে নো প্রবলেমস ফাউন্ড ফাইন সো এবার আমরা এটাকে কন্ট্রোল অল করে ডিলিট করব এবার এখানে একটা ছোট্ট পাইথানের প্রোগ্রাম লেখা যাক লেটস আমি লিখলাম এ ইকালস টু টেন দেন আমি লিখছি বি ইকালস টু টোয়েন্টি সি ইকোয়ালস টু সি ইকোয়ালস টু এ প্লাস বি আর তারপরে কী হবে অবভিয়াসলি প্রিন্ট করব কোনটাকে সিকে তো এইটুকু প্রোগ্রাম লেখার পর এখানে যে রান বাটনটা আছে দেখো লেখা আছে রান মেন এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে নিচে এক টার্মিনাল খুলে যাবে আর এখানে মেসেজ চলে এসছে থার্টি অবভিয়াসলি টেন আর টোয়েন্টি অ্যাডিশান করে আমরা থার্টিই পাবো এবং সেটাকে আমরা প্রিন্ট করলাম একটা কাজ করা যাক আর একটা নতুন আমরা টাই করি হয়তো আমি টাইপ লিখছি লেটসে প্রিন্ট আর এখানে লিখলাম হ্যালো শ্রীমন্ত পাইথন টিউটো এটুকু লেখার পর জাস্ট রান বাটনে ক্লিক করো অ্যান্ড নিচে এই যে রেজাল্টটা পেয়ে যাবে তো বেসিক্যালি এই ওয়েতেই আমরা পাইচাম সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের পাইথনের প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারবো জানি ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে গেল বাট এগেন আমি যতদূর পারলাম শর্টে করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ